সংবিধানের ষোড় সংশোধনী পাশের সময় সংসদে বলা হয়েছিল জনগণের ক্ষমতাই প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু প্রথমে হাইকোর্ট, এরপর আপিল বিভাগ, কোনো ক্ষেত্রেই আইনি বৈধতার চ্যালেঞ্জের বাধা পার হতে পারেনি আলোচিত সমালোচিত ষোড়শ সংশোধনী। অ্যামিকাস কিউরি থেকে শুরু করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বেশিরভাগেরই মন্তব্য, রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করা এই সংশোধনী বাতিলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা পাবে। সাজিদ হকের রিপোর্ট। সংসদ স্বাধীন আর সার্বভৌম, সংসদের ভেতরে সবকিছুর কর্তৃত্ব আর সর্বোচ্চ ক্ষমতা স্পিকারের, সংসদের ভেতরে জনপ্রতিনিধিদের কোনো বক্তব্য আদালতেও মানহানি কিংবা অবমাননা হিসেবে গণ্য করা যাবে না। বাংলাদেশের প্রথম সংবিধানে সংসদের মর্যাদাকে সবার ওপরে রেখে বিচারকদের অপসারণ আর তিরস্কারের ক্ষমতা দেয়া হয়েছিল সংসদ সদস্যদের হাতেই, যাতে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যদের ইচ্ছা অনিচ্ছার ওপরে নির্ভর করতে হতো সর্বোচ্চ আদালতের বিচারকদের ভাগ্য। এমনকি প্রধান বিচারপতিও এর বাইরে ছিলেন না। আপনাকে ধন্যবাদ। কিন্তু বাংলাদেশের সংবিধানের সংশোধন আর বিয়োজনের এক পর্যায়ে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচারকদের নিয়োগ, বরখাস্ত, তিরস্কার আর পদ অবদমন সবকিছু এককভাবে ন্যস্ত করা হয় রাষ্ট্রপতির ওপর 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়। এরপর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বিচারকদের ভাগ্য নির্ধারণের কর্তৃত্ব দেয়া হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওপর, যার মাধ্যমে বিচারকদের নিয়োগ সরকারের হাতে থাকলেও বরখাস্তের ক্ষেত্রে একক কর্তৃত্ব চলে যায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। এরপর থেকে দীর্ঘদিন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওপর বিচারক অপসারণের ক্ষমতা থাকলেও 2014 সালে আবারও ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংসদের হাতে এই ক্ষমতা ফেরত আসে। কিন্তু সেই সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ করে হয় রিট, আর সেই রিটেই হাইকোর্টের রায় আসে ষোড়শ সংশোধনী অবৈধ। রায়টা যেটা অবশ্যই ভালো হয়েছে যে আমাদের যে বিচার বিভাগ, আইনসভা, নির্বাহী বিভাগ, এদের যে একজন আরেকজনের উপরে কর্তৃত্ব করার উচিত না সেই মূল ধারণাটা এতে আবার প্রতিষ্ঠিত হলো। এবারও আইনি লড়াইয়ের চূড়ান্ত বিচারে হাইকোর্টের রায়কে বহাল রাখলেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ। এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আসা পর্যন্ত তারা যতগুলো সিদ্ধান্ত নিয়েছে সবগুলো সিদ্ধান্ত মানুষের মঙ্গলের কথা চিন্তা করে, আইনের শাসনের কথা চিন্তা করে, বিচার বিভাগের কথা চিন্তা করে নেওয়া হয়েছে। আর অ্যামিকাস কিউরি আজমানুল হোসেনের মতে রায় যাই হোক বিচার বিভাগে কোনো শূন্যতা নেই, আবারও পুনর্বহাল হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। স্বাধীনতা তো অবশ্যই ওনাদের থাকা উচিত, যেটা আছে, কিন্তু তার সাথে তাদের জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটিও থাকার প্রয়োজন আছে। ওনাদের উপরে যদি ওভারসাইট থাকতে হয় তো যারা জনগণের প্রতিনিধি তারা, যারা সংসদে আছেন তারাই করবেন। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা।